আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা সকলকে নূনে ইসলামের ফাজিল মাদ্রাসার অনলাইন ক্লাসে স্বাগতম। আজ শুরু করছি আলিম প্রথম বর্ষের মিশকাতুল মাসাবি নামক হাদিস গ্রন্থের হাদিস শরীফ পাঠ। আমরা গত ক্লাসেও আলোচনা করেছিলাম, আজও তার ধারাবাহিকভাবে আলোচনা করব। اللهم صل على سيدنا مولانا محمد معدن الجود والكرم من بين العلم والحلم والحكم وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. أمرا كتاب الإيمان الحديث قرشلا أجو أمرا شروع قرشي حديث المولى بارك قردو شروع تي شكرت لكم دا مانو جو شروع شنبه. أنا عبد الله بن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويديه والمهاجر من هجر ما نهاه الله عنه. هذا لفظ البخاري. والمسلم قال إن رجلا سأل النبي صلى الله عليه وسلم أي المسلمين خير؟ قال من سلم المسلمون من لسانه ويديه. এ হাদিসের আমরা সরল অনুবাদ করব শুরুতেই। মানে আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন। আব্দুল ইবনে আমর, এখানে আমরা একটু খেয়াল করব যে আব্দুল ইবনে আমর আমরা জানি, তার পরে যদি ওয়াও থাকে শব্দটা আমর, আর যদি ওয়া না থাকে তাহলে এটা বুঝতে হবে আমর। এখানেও আওয়াও আছে, এই জন্য আমরা এটা আমর করেছি। তিনি ইরশাদ করেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি করেন আল মুসলিম ও মান সালিম আল মুসলিম উইয়াদি, যে প্রকৃত মুসলমান সেই যার যা মুসলমানরা তার হাত এবং জিহ্বা থেকে অর্থাৎ মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে, সেই প্রকৃত মুসলমান। ওয়াল মহাজির, আর হিজরতকারী সেই সফাইল মান হাজার মা নাহাম বাবান, যে পরিত্যাগ করবে আল্লাহ তালা যা নিষেধ করেছেন, আর ওই নিষেধ থেকে যে পরিত্যাগ করবে নিজেকে বিরত রাখবে সে প্রকৃত মহাজির, অর্থাৎ সেই পরিত্যাগকার হাজাল আফজুল বখার। এই হাদিসখানা এই পর্যন্ত বখারি সেই মধ্যে আছে। মুসলিম মুসলিম শরীর মধ্যে একটু বৃদ্ধি করে আছে। জোলান তিনি ইরশাদ করেন, নিশ্চয় ব্যক্তি সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাবি হযরত আব্দুল্লাহ তাআলা আনহু বলেন, এক ব্যক্তি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে মুসলমানদের মধ্যে কে উত্তম। কলা তিনি ইরশাদ করছেন মান সালিম আল মুসলিম মিন লিসানি ইয়াদি, যে মুসলমান অপর মুসলমানরা যার থেকে হাত এবং তার জিহ্বা থেকে নিরাপদ থাকে। প্লেটটা এতক্ষণ সরল অনুবাদ শুনলে, এখন আমরা একটু ব্যাখ্যা দিয়ে যাই যে এই যে একজন ব্যক্তি প্রকৃতভাবে মুসলমান সেই হবে যার হাত দিয়ে মানুষকে অনিষ্ট করবে না, যার মুখের থেকে এবং হাত থেকে অন্য যদি নিরাপদ থাকে সে হবে প্রকৃত মুসলমান। কারণ এই মুখ দিয়ে মানুষকে কষ্ট দেয়। আমি জানি প্রবাদ আছে, যারা হয়তো সিনান লাহাল দিয়াম ওলাইয়াল তো মাজার হালিস, যে তরল তলোয়ারের আঘাতে কিন্তু মানুষের ক্ষতবিক্ষত হয়, সেটার জন্য ওষুধ আছে, কিন্তু মানুষের কথার আঘাতে ক্ষতবিক্ষত হলে তার কোনো ওষুধ। তাহলে এই যে হাদিসখানা, একজন প্রকৃত মুসলমান সে হবে যে অন্যায় বা গণ্যকে অন্যায় কথা বলা থেকে এবং যার হাত থেকে অন্য নিরাপদ থাকবে, একজন ব্যক্তি তার অন্য ব্যক্তি তার সম্পদ হাত দিয়ে গ্রাস করবে না, অন্যায়ভাবে তার সম্পদ তার নষ্ট করবে না, এবং জিহ্বা দ্বারা অন্যকে অশালীন কথা তাকে মন্দ বলা বিভিন্ন ধরনের অন্যায়মূলক কথা বলা থেকে নিরাপদ থাকবে, ওই হবে প্রকৃত মুসলমান। আর মহাজির হবে ওই ব্যক্তি
যে হিজরতকারী অর্থাৎ পরিত্যাগকারী, এখানে আল মুহাজিরুল শাব্দিক অর্থাৎ দারকি, যে পরিত্যাগকারী প্রকৃতভাবে যে আল্লাহ যা নিষেধ করেছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সাথে করেছেন হুজু মা আতা কুমুর রসুল মা আতা কুমুর রসুল ফুজু ওমা নাহা কুমা আনহু ফান্তা, যে রসুল যা তোমাদের জন্য এসেছে ভালোভাবে আটকে দেবে, আর যা তোমাদেরকে করতে নিষেধ করেছে তা তোমরা তা থেকে পরিত্যাগ করো, তা থেকে বিরত থাকো। তাহলে বোঝাচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যে কুরআনুল কারীম এসেছে, আল্লাহর পক্ষ থেকে যে হাদিস শরীফ রসুলের নিজস্ব কোনো কথা নয়, আল্লাহর পক্ষ থেকে কথা, কারণ আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে যা দিয়েছেন, যে বিষয়টা দিয়েছেন, যা বলেছেন তা নিজেরই হবে, এটা নিজের কথা নয় বরং নিজের ওহী, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে ওহী, তাই তিনি বলে থাকেন। তো এখানে এই বিষয়টাও গুরুত্বপূর্ণ না, যে মানুষ নিজস্বভাবে সে কথা বলবে, সুন্দরভাবে সে আলোচনা করবে, সুন্দর কথা বলবে, এবং নিজস্ব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আনিত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধিবিধানকে মেয়া মান্য করবে, আর যা তিনি নিষেধ করেছেন তা থেকে বিরত থাকবে, সেই গুরুত্বপূর্ণ সব। আর পরবর্তী হাদিসের একই অর্থ একই বিষয়ে এখানে মুসলিম শরীফের যে অংশটা সেটাও একই বিষয়ে এখানে ধারণ করা হয়েছে। ক্ষেত্রে শিক্ষার্থী আমরা এই হাদিস থেকে বুঝলাম ফিকুল হাদিসকে, এই হাদিসের ফিককে মশালা, এখানে মশালা হচ্ছে যে যে মানুষ একজন প্রকৃত মুসলমান অবশ্য মানুষের অনিষ্ট থেকে নিজেকে বিরত রাখবে এবং অন্যায় কাজ থেকে বিরত থাকবে, আর যে অন্যায় কাজ থেকে বিরত থাকবে নিজেকে শুধরাবে, আর এটার মূল উদ্দেশ্য হচ্ছে তাজকিয়াতুন নাফস, অন্তরের পরিশুদ্ধতা। যে ব্যক্তি যখন নফসে পরিশুদ্ধ থাকবে সে কখনো অন্যকে ক্ষতি করতে পারে না, জবানের মাধ্যমে হোক, হাত দিয়ে হোক, পা দিয়ে হোক, তার কথা দিয়ে, যে কোনো কর্মকাণ্ড দিয়ে কখনো কাউকে ক্ষতি করতে পারে। সে শিক্ষার্থীরা তোমরা এই হাদিসখানা বুঝলে বুঝে আমরা যেন আমলি জিন্দগির মধ্যে তা বাস্তবায়ন করতে পারি, সে আশা এবং প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দিক সবাই বলে মহম্মা আমি। আমরা পরে হাদিসে দিয়ে যাচ্ছি, পরে হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া আন-নাস আজমাইন মুত্তাফাকুন আলাইহি। আর আনাস রাদিয়াল্লাহু যিনি খাদিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, 10 বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত করেছেন, তিনি প্রখ্যাত সাহাবী, তিনি আল্লাহ রসুল সাল্লাম যাকে লালন পালন করেছেন, তিনি রসুলের সাথী ছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون عن بين والدي ولدي الناس اجمعين. الله رسول صلى الله عليه وسلم ارشاد করেন আর আমাদের প্রত্যেক ইমানদার কতক্ষণ হবে না কতক্ষণ না আমাকে তার পিতা মাতা তার সন্তান এবং মানুষ থেকে আমি রসুল্লাহকে বেশি ভালোবাসবে। আল্লাহ রসুল বলেছেন মুস্তাফা বুখারি মুসলিম হাদিস, যে আমাকে যতক্ষণ না পর্যন্ত আমাকে তার সন্তান সন্ততি পিতা মাতা তাকে বেশি ভালো না লাগবে ততক্ষণ পর্যন্ত সে প্রকৃতি ইমানদার হবে, অর্থাৎ পরিপূর্ণ লাইক মেনে পা মেলানো পরিপূর্ণ ইমানদার হবে। রসুলের মহাব্বত এটাই আসল, কারণ রসুলকে মহাব্বত না করলে ইমানদার হওয়া যায় না, রসুলকে মহাব্বত না করলে ইমানদার হওয়া যাবে না। রসুলের মহাব্বতই এই হাদিসে পাক আমাদেরকে ইশারা দিচ্ছে, অবশ্যই অবশ্যই রসুলের মহাব্বত আনতে হবে। নিজের জানিচ্ছে তো অন্য হাদিসের মধ্যে এসেছে, আজ তোমরাদেরও তার আমি বলছেন যে ইয়া রসুলাল্লাহ আমি আমার সন্তান সন্ততি
এবং পিতামাতা থেকে আপনাকে অনেক ভালোবাসি। তবে আমার জানির চেয়ে নয়, রসুল্লাহ বলেছেন এখনও তুমি পরিপূর্ণ ইবাদত করতে পারো। বললেন রসুল্লাহ আমি এখনই আমার জানির চেয়েও আপনার জিনিস ভালোবাসি। তখন বলছেন আল আন আনতা মুমিন, আমার রসুল বলেছেন হ্যাঁ এখনই তুমি মুমিন হয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রসুলকে বেশি বেশি মহব্বত করার তৌফিক দান করুক। এই হাদিস থেকে আমরা বুঝলাম যে রসুলের প্রতি আমার ইমান আনতে হবে, পরিপূর্ণভাবে রসুলকে বিশ্বাস, রসুলের প্রতি পরিপূর্ণ মহব্বত আনতে হবে। এই হাদিসের ফিখ মাসালা হচ্ছে যে পরিপূর্ণ রসুলের প্রতি মহব্বত আনলে